ডিয়ার বিয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। চলুন দেখি বিস্তারিত। দেখেন এখানে একটি বিজ্ঞপ্তি রয়েছে, তো বিজ্ঞপ্তিটির রেজুলেশন টু মাস স্লো, বড় করতে পারছি না আমি। যা হোক, বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। আর এখানে একটি বিষয় বেশি ইম্পর্টেন্ট হলো, এই জবগুলো হলো অস্থায়ী ভিত্তিক, প্রকল্প পরিচালনার এর কার্যালয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এখন যেহেতু প্রকল্পের চাকরি, এখন আপনাকে দেখতে হবে আপনি ইন্টারেস্ট ফিল করেন কি না, সেটা ভেবেচিন্তে আবেদন করতে হবে। আর আবেদনটি করার আগে দেখেন যে পোস্টগুলো রয়েছে, প্রথমে আমি দেখতে পাচ্ছি সিস্টেম অ্যানালাইসিস একটি, এখানে পদ রয়েছে একটি, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ইনফরমেশন, দ্বিতীয়ত আরও কিছু পদ রয়েছে এখানে, প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর নেবে 5 জন এবং হিসাব রক্ষক নেবে 1 জন। এখন এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই এখানে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে, যেটা স্টার্ট হবে 12 এপ্রিল থেকে। এখানে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটা আমি অনলাইন ইউটিউব ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। যেহেতু ওয়েবসাইটটি এখনও অন হওয়ার কথা না, কারণ এটি স্টার্ট হবে 12 তারিখে, আজকে 8 তারিখ। তারপর আমি ট্রাই করে দেখি, অ্যাড্রেসটি হলো mol.teletalk.com.bd। সো আমি একটু ব্রাউজারে চলে যাই, সেখানে নতুন একটা ট্যাব নিলাম, এখানে mol.teletalk.com.bd আমি একটু আগে ট্রাই করেছি, অন হচ্ছিল না, আবার ট্রাই করি। যাক, এই স্পেসিফিক ওয়েবসাইটে কোনো লিঙ্ক এখন এখানে নেই, যেহেতু স্টিল ইট হ্যাজ লট অফ টাইম, সো অপেক্ষা করতে হবে। আর যদি আবেদন করতে চান, যেহেতু এটা প্রকল্পর জব, একটু ভেবেচিন্তে আবেদন করে ফেলুন। এখন এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও, খুদা হাফেজ।